শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানার পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সারা দিনভর চলবে জিজ্ঞাসাবাদ, এমনটাই পুলিশ সূত্রে খবর। সৌমেন্দু অধিকারীর উপর কাঁথি পৌরসভার যখন চেয়ারম্যান ছিলেন তখন পথবাতী ও শ্মশানভূমি দুর্নীতির জামিন অযোগ্য থানায় মামলা চলছিল। সেই মামলায় মহামান্য উচ্চ ন্যায়ালয়ের রক্ষা কবচ পেয়েছেন সৌমেন্দু অধিকারী। আদালতের নির্দেশ মতো থানা হাজিরাও দিতে বলা হয়েছে। আজ কাঁথি থানায় হাজিরা দিতে এলে পুলিশ তাকে আটকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একটা 160 সিআরপিসিতে একটা নোটিশ করেছে, এই 46/22 কেসের আইও সৌমেন মণ্ডল একটা নোটিশ করেছিলেন এবং মহামান্য আদালতের নির্দেশিকা মেনেই সৌমেন্দু অধিকারী আজকে হাজির হয়েছেন এবং তার ইন্টারোগেশন চলছে। তিনি 10টার সময় টাইম ছিল, 10টার আগেই তিনি ঢুকে গেছেন থানায় এবং 10টা থেকে ইন্টারোগেশন শুরু হয়েছে। আর মহামান্য আদালতে অ্যাডভোকেট জেনারেল আশ্বস্ত করেছেন মহামান্য আদালতকে যে 2 ঘন্টার বেশি ইন্টারোগেশন হবে না, কিন্তু এখন অলরেডি 12টা পেরিয়ে গেছে, মানে 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তো দেখছি ছাড়ছে না। আমি জানি না মহামান্য আদালতে যে আশ্বস্ত করেছেন অ্যাডভোকেট জেনারেল সেই যে নির্দেশিকা সেটা মানছে কি মানছে না শুধু বুঝতে পারছি না, দেখা যাক কী হয়। কোন কোন বিষয় নিয়ে 46/2022 যেটা পথবাতির যে কেসটা হয়েছে মিউনিসিপ্যালিটিতে সেই কেসে শুধুমাত্র স্পেসিফিক পথবাতি মামলা ওই কেসে শুধু দেখেছে, আর অন্য কোনো কিছু না। আপনার বক্তব্যের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ আছে, পথবাতি স্টল নির্মাণ হতে থাকছে, বাবা প্রচুর মিথ্যা মামলা হয়েছে, প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এটাও একটা মিথ্যা মামলা। আর এই কেসে আজকে ইন্টারোগেশন হচ্ছে। আপনার নাম? অনির্বাণ চক্রবর্তী, অ্যাডভোকেট।